কি রে বুড়ো, তোর গায়ে কি সত্যি জ্বর এসেছে? দাঁড়া একটু চেক করে দেখি। কি জ্বর দেখি, টাকা লাগবে, টাকা দিব তো, দাঁড়া না একটু ওয়েট কর। আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, তুমি আমাকে আরেক বালতি পানি এনে দাও, আমি নিজে বুড়িটাকে ভিজিয়ে দিচ্ছি। করোনা আসলে অনেক বেশি বেড়ে গেছিস তাই না? এবার দেখ। আম্মা, ও মা, দরজাটা খুলে না মা, একটু তাড়াতাড়ি খুলে। আম্মা, এই এত চিল্লাপাল্লা করতেছিস কিসের জন্য? হ্যাঁ আম্মা, দেন না, এই যে ওনার গায়ে অনেক জ্বর আম্মা, আমাকে ছুটি দেন, কিছু টাকা দেন, উনারে ডাক্তার দেহাই, তা না বলে উনারে বাঁচানো যাইব না, আর উনি না বাঁচলে এই জগতে আর আমার কেউ নাই আম্মা, কিছু টাকা দিয়ে আমাকে ছুটি দেন আম্মা। চুপ থাক, টাকা দিব মানে? তোদের মতো ফকির নেদার কেন? আমার খুব ভালো করে চেনা আছে, মানে কাজে ফাঁকি দেওয়ার জন্য যা খুশি তাই, নিজের হাজবেন্ডকে অসুস্থ বানিয়ে দিলি, শোন একটা টাকাও পাবি না তুই। আমি খুব ভালো করে জানি তোরা দুজনেই কাজে প্রচুর পরিমাণে ফাঁকি দিস, একটা কাজও ঠিকঠাক মতো করিস না, আর কাজ করবি না আমার কাছ থেকে টাকা নিয়ে যাবি, এটা তো হতে পারে না। আমি থাকতে তোরা একটা টাকাও পাবি না, যা আগে গিয়ে সব কাজ শেষ কর, তারপর টাকা নিয়ে এখান থেকে যাবি, আর আমি কোনো ছুটি টুটি দিতে পারবো না, বুঝলি? পা ধরে ঢং করা শুরু করে দিয়েছে। শোন, তোদের মতো ফকির নেদেরকে না আমি খুব ভালো করেই চিনি, মানে তোরা টাকার জন্য যে কত নিচে নামতে পারিস আমি তো তোদের না দেখলে বুঝতেই পারতাম না। শুধু তোরা না, যত ফকিরনীরা আছে সবাই একই টাইপের, এই জন্য না আমি কখনো তোদের মতো মানুষদেরকে আমাদের বাসায় রাখতে চাই না। কিন্তু আমার হাজবেন্ড, তার তো হবে না, তোদেরকে রাখতেই হবে, আমার কাছে যদি অপশন থাকতো না তোদেরকে ঘাড় ধাক্কা দিয়ে অনেক আগেই বের করে দিতাম। আম্মা, আমার ছুটি দিতে হইব না, আপনি উনারে ছুটি দেন, আর কিছু টাকা দেন, আমি উনারে ডাক্তার দেখাইয়া ঘরে শুয়ে রেখে আসি, আমি আপনার পায়ে পড়ি আম্মা, আমার কিছু টাকা দেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে তোর হাজবেন্ড সত্যি অসুস্থ, সত্যি তোর হাজবেন্ডের গায়ে অনেক জ্বর তাই না? ঠিক আছে, আমি তোকে টাকা দিব, কিন্তু আমার একটা শর্ত আছে, তুই এক্ষুনি গিয়ে এক বালতি পানি নিয়ে আয় আমার জন্য, যা। আচ্ছা মা, আমি এক্ষুনি আনতেছি। ওগো ওগো, তুমি বসো, আমি এক্ষুনি পানি নিয়ে আসতেছি, আমি পানি আনতেছি ম্যাডাম, আমি পানি আনতেছি। কি রে বুড়ো, তোর গায়ে কি সত্যি জ্বর এসেছে? দাঁড়া একটু চেক করে দেখি। না না বাবা, তোর গা যে নোংরা আমি কিন্তু হাত দিয়ে চেক করব না, তোকে বরং আমি, হ্যাঁ আমার পা দিয়েই চেক করি। কি জ্বর দেখি, খুব জ্বর তোর গায়ে না রে? ও বাবা, তোর গায়ে তো অনেক জ্বর রে বুড়ো। থাক, তুই আর চিন্তা করিস না, তোর জন্য না আমি ওষুধ আনতে পাঠিয়েছি, এক্ষুনি তো সারা শরীর আমি ঠান্ডা করে দিচ্ছি। এই যে মা, এই যে পানি নিয়ে আসি, এখন আমাকে কিছু টাকা দেন, ওরে ডাক্তারের কাছে নিয়ে যাই। টাকা লাগবে, টাকা দিব তো, দাঁড়া না একটু ওয়েট কর, কিন্তু টাকা দিয়ে তোর তো হাত কিন্তু ডক্টরের কাছে নিতে হবে না, আমি ঠান্ডা করে দিচ্ছি। তুই একটু বললি তোর হাজবেন্ডের খুব জ্বর, খুব তো বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে পারিস, হালকা একটু গা গরম হয়েছে তার মানে জ্বর চলে এসেছে, এবার যদি তোর হাজবেন্ডের গায়ে জ্বরও না আসে না, আমি যে কাজ করব এবার ঠিকই জ্বর চলে আসবে, আর তখন আমি তোকে টাকা দিব ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য। আম্মা কি কইতাছে? আমি মানুষ কিনা এটা এখন তোর কাছ থেকে জানতে হবে, আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি, এরপর যদি বেশি কথা বলিস না আরেক বালতি এনে তোর হাজবেন্ডের গায়ে ঢেলে দিব। আম্মা না,
খুব জ্বর, প্রত্যেক দিন এসে টাকা চাই, প্রত্যেক দিন এসে ছুটি চাই। এত ছুটি দিয়ে পারা যায়? আর এত টাকা দিয়ে কি পারা যায়? এদের কি কিসের জন্য বলতো? শুধুমাত্র তোমার জন্য এরা এখন এই বাসায় আছে, কারণ আমি কবে ঘাট টাকা দিয়ে বের করে দিতাম। এই জন্যই ওকে পানিতে ভিজিয়ে দিয়েছি। ওর নাকি খুব জ্বর। একদম ঠিক কাজ করেছো, এই না হয় তুমি আমার বউ, একদম আমার বউয়ের মতো কাজ করেছো। কিন্তু শোনো, জানো তুমি একটা ভুল করে ফেলেছো। ভুল? কি ভুল করছি? ভিজিয়েছো যখন বুড়োটাকে একা কেন? এই বুড়িটা কি দোষ করেছে? ওকেও তো ভিজানো দরকার। একদম ঠিক বলেছো, এই বুড়োটাকে না ভিজিয়ে এই বুড়িটাকে ভিজানো উচিত ছিল, কারণ এই বুড়োটার থেকে এই বুড়িটা আরো বেশি বাজে। আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, তুমি আমাকে আরেক বালতি পানি এনে দাও, আমি নিজে বুড়িটাকে ভিজিয়ে দিচ্ছি। তুমি ঠিক বলেছো, আমি এক্ষুনি যাচ্ছি। এবার বুঝবি কত ধানে কত চাল, মজা। স্যার, স্যার আপনি এটা কি করলেন? স্যার আমার শরীরটা কয়েকদিন ধরে ভালো যাইতেছে না, উনার অসুখ বেশি দেখে আমি আমারটা কইতে পারি না। স্যার আপনি আমারে ক্ষমা কইরা দেন। চুপ, একদম চুপ, এসব নেকাকার না আমার সামনে হবে না। যান ওইখানে গিয়ে বসুন, যা বলছে তাই করুন। এসব নেকাকার নামে একদম পছন্দ করি না, বেশি লাই পেয়ে গেছে কিছু না বলতে বলতে। আরে শোনো বউটা আমার, কত কষ্ট করে এক বালতি পানি এনেছে, তুমি এবার শুধু দেখো আমি কি করি। হ্যাঁ ভিজিয়ে দাও, এক্ষুনি ভিজিয়ে দাও। তুমি এটা কি করলে? আমাকে ভিজিয়ে দিলে তুমি? হ্যাঁ দিলাম। কেন করলে এমনটা? এখন যদি এই পানিতে ভিজে আমার জ্বর আসে তখন আমার কি অবস্থা হবে? আমার জ্বর এসে গেলে তখন তোমাকে হসপিটালে ভর্তি করা লাগবে। ও জ্বর আসলে তোমার অনেক কষ্ট হয় বুঝি, তাই না? আর এই বৃদ্ধ লোকটা এই জ্বরের মধ্যে কষ্ট করছিল, তার মধ্যে তুমি এসে তাকে পানি দিয়ে ভিজিয়ে দিলে, ওনার কি কষ্ট হয়নি? ওনার কেমন লেগেছে? তুমি কিন্তু লিটারালি আমার সঙ্গে অনেক অন্যায় করেছো। সামান্য কাজের লোকদের জন্য তুমি আমার আমার গায়ে পানি ঢাললে। আচ্ছা একটা বার চিন্তা করো তো, উনি যদি তোমার বাবা হতো তাহলে ওনার সাথে এই কাজটা তুমি করতে পারতে? আমি সব সময় দেখেছি ওনারা কাজের লোক বলে ওনাদেরকে তুমি মানুষ বলে গণনা করো না, একের পর এক তাদের সাথে অন্যায় অবিচার করতে থাকো। আজকে তোমার এটা প্রাপ্য ছিল, এই জন্যই আমি এই কাজটা করেছি। তোমাকে যে শাস্তি দিয়েছি না, এর চেয়ে আরো কঠিন শাস্তি তোমাকে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি এই সামান্য শাস্তি দিয়ে তোমাকে সাবধান করলাম যে নেক্সট টাইম যদি ওনাদের সাথে এরকম অন্যায় অবিচার করো আমি এর থেকে কঠিন কিছু করতে পারি। না না শিল্প, এমনটা আর কখনো হবে না। তুমি যখন আমার বাবার কথা আমাকে বললে না, তখনই আমার আক্কেল হয়ে গেছে। আসলেই আমি ওনাদের সাথে খুব অন্যায় করেছি, দিনের পর দিন অন্যায় করে গেছি, কিন্তু ওনারা নিঃস্বার্থভাবে সারাটাক্ষণ আমাদের সব কাজ করে গেছে। আমি আর এমনটা কখনো করব না। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে, যাও ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ যাচ্ছি। আপনারা প্লিজ আমাকে মাফ করে দিবেন, আপনাদের সামনে কথা বলার মতো। চাচা, চাচি, চাচি আপনি চাচাকে একটু ফ্রেশ করে নেন, তারপর আমি আপনাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর ওর কথায় কিছু মনে করবেন না, আমি ওর হয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না স্যার, আমরা তো আপনার জন্য এই বাড়িতে পড়ে থাকি, কারণ আপনার মতো একটা ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না। ওগো উঠো উঠো, সারে ডাক্তারের কাছে নিয়ে যাইব।